তাহলে বোঝা গেল নারীরা হলো আমাদের সমাজের একটি পাঠ। বিভিন্ন দর্শনে নারীদেরকে অপান্তেয়, অর্বাচীন এবং অপবিত্র, অস্পৃশ্যা এইগুলি আখ্যা করা হয়েছিল। এখনো এক শ্রেণীর হুজুরেরা মসজিদে আমাদের মহিলাদেরকে, মা বোনদেরকে আনলে ওরা বলে এরা মসজিদ নাপাক করে ফেললো মহিলায়। হুজুর সাহেব মুখ সামলিয়ে কথা বলবেন, আল্লাহর বিধানের উপর জবরদস্তি করার চেষ্টা করবেন না। আল্লাহ পাক বললেন লা তামনাউ ইমা আল্লাহি আনিল মাসাজিদ, নারীদেরকে মসজিদে আনতে বাধা দিও না, তারা আসতে চাইলে তাদের বাধা দেওয়ার অধিকার পৃথিবীর কারো। আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়ামান আযলামু মিম্মান মানা মাসাজিদাল্লাহ, পৃথিবীর বুকে সবচেয়ে জালেম আর কে হয় যারা আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে, আল্লাহর ঘর মসজিদে আসতে বারণ করে তার চেয়ে জালেম আর কে আছে। মহিলারা মার্কেটে যায় হুজুরের মাথা গরম হয় না, মহিলারা রাস্তায় ঘুরে বেড়ায় হুজুরের মাথা গরম হয় না। হুজুর সাহেব বলেন মসজিদে মহিলা আসলে মসজিদ নাপাক হয়। একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন তিনি বলছেন লুচ্চারা রাস্তায় মহিলাদেরকে ভোগ করে আর আহলে হাদিসরা মসজিদে এনে ভোগ করে। শোনেন নাই সে ওয়াজ? শুনেছেন? আমি জবাব দিয়েছি বাবা আহলে হাদিসের আলেমদের আকীদা স্বচ্ছ, তাদের আখলাকও স্বচ্ছ আলহামদুলিল্লাহ, আর বেদাতীদের আকীদা ভ্রষ্ট, ওদের আখলাকের মধ্যেও ত্রুটি আছে। মহিলাদেরকে মুরিদ বানানো, তেল মাখানো, পা টিপানো, গা টিপানো, এইসব থেরাপি আহলে হাদিস আলেমদের কাছে নাই। মহিলা ভোগ তোমরাই করে থাকো, মহিলাকে আমরা ভোগ করি না তারা করে, আমরা মুরিদ বানাই, আমরা মহিলাদের কাছে যাই, মহিলারা কি আমাদের কাছে আসতে পারে না? নারায়ণগঞ্জ ফরাজি কান্দা, এটা তো নারায়ণগঞ্জ জেলা, এখন তো গোটা এশিয়া মহাদেশের কেন্দ্রবিন্দু হয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। নারায়ণগঞ্জ বন্দর থানার ফরাজি কান্দায় বড় মসজিদে যখন খতিব ছিলাম তখন আমরা মহিলাদেরকে দোতলায় সালাতের ব্যবস্থা করে দিলাম, তখন এক শ্রেণীর লোকেরা বললো ফেরাজ্জারা মহিলাদেরকে মাথায় তুলছে। আমি বললাম মহিলারা হলো মায়ের জাতি আর মায়ের পায়ের নিচে জান্নাত, তাই মাকে উপরে দিয়ে নিচে আমরা জান্নাত খুঁজে বেড়া। মহিলারা কার জাতি? মায়ের জাতি। মাকে উপরে দিয়েছি আর মায়ের পায়ের তলে আমরা জান্নাত খুঁজতেছি। বলছিলাম ইস্টার জালসা জি বাংলা আর গোটা দুনিয়াকে গারদ করার চ্যানেল, এই চ্যানেলের বিরুদ্ধে এইসব হুজুরদেরকে কথা বলতে শোনা যায় না। হুজুররা কথা বলেন পিস টিভির বিরুদ্ধে,